فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. আল্লাহ বলেন, হে নবী উম্মতকে জানায় দেন, যারা মনে প্রাণে চায় তার রবের সাথে মোলাকাত করবে তাদের জন্য করণীয় নেক আমল, দ্বিতীয় তাদের জন্য বর্জনীয় হলো শিরিক থেকে হেফাজত। পয়গম্বর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রে উম্মতের দল, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াত হাদিসের মূল বিষয় আমল। বর্তমানে আমলের দুর্বলতা বেশি, এলেম সবার আছে কম বেশি। এলেম মানে জ্ঞান অর্জন করা, জানা। যারা জানে তাদেরকে বলে আলেম। আলেমদের বহু বচন ওলামা। ওলামাদের গুণ কি হবে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে ভয় করবেন বেশি মাত্রায় ওলামা যারা। ভয়ের মানে কি? মোহতারাম আমাদের হাজারো লাখ আলেমের উস্তাদ, উস্তাজুল আসাতিজা আল্লামা সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম এ বিষয়ে কিছুটা ইঙ্গিত দিছেন, ভয়, তাকওয়া। ভয়ের আরবি খশিয়া, ভয়ের আরবি তাকওয়া, ভয়ের শব্দ আরবিতে খৌফ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারদ খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহ দোরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ভয় বা তাকওয়া, বেশি বেশি নামাজের নাম তাকওয়া না, বেশি বেশি জিকিরের নাম তাকওয়া না, বেশি বেশি তসবি টানার নাম তাকওয়া না। তাকওয়া হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। কিসের থেকে? গুনাহের থেকে। আল্লাহ গুনামুক্ত জিন্দেগি আমাদেরকে দান করেন। আমল আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো কাজ। আজ আমলের খাতা শূন্যের কোঠায়, এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি, মানুষ এমনি আমল করতে চায় না। এর মধ্যে একদল হুজুরেরা আবার আমল থেকে বিমুখ করার জন্য বয়ান করে আর বলে বেশি আমল লাগে না। অথচ আল্লাহ এক আয়াতে বলেন, আমি মানুষ বানাইছি আমলের পরীক্ষার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুওয়াল আযীযুল গাফুর। আল্লাহ বলেন, আমি আমলের পরীক্ষা নিব রে বান্দা, যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান। ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। পয়গম্বর বলেন, তোমরা যদি জান্নাতের তামান্না নিয়ে দোয়া করো, জান্নাতুল ফেরদাউসের আশা করে দোয়া করিও। এই জান্নাতুল ফেরদাউস আল্লাহ দুইটা গুণওয়ালা মানুষকে দিবেন, যাদের গুণ এক হবে ঈমান, দ্বিতীয় গুণ হবে তার নেক আমল। যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, সব মানুষগুলো জাহান্নামে যাবে, চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে।
إلا الذين آمنوا وعملوا الصالحات زرا إيمان أنبه نكمل كربه ترى جنة بابه والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين চারটা জিনিসের কসম করে আল্লাহ বলেন মানুষের মতো সুন্দর কাউকে বানাই নাই এই মানুষ যদি সৌন্দর্যকে ধরে রাখতে না পারে চূড়ান্ত জাহান্নাম বেঈজ্জতির নিম্ন সীমানায় চলে যাবে তবে তারা যাবে না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা بخاري شريف ভেতরে بيتر الله پاك حدیث قدسی نبی کے جانایا دن من عادا لی وليا فقد آذنته بالحار جارا مار ولی دیر شت بیادوی دشمنی کرو بیمی تر شت جدھ قرار جنن ریڈی جارا ولی دیر برودی تا کرے دشمنی کرے اللہ نیزے تر شت جدھ کرو بیم ولی کارا بخاري حديث قدسي ولي كارا زارا ولي هبن ولي اك بچن بہو بچن اولیاء ولي كارا اللہ نبی رزی گئی نبی کے اللہ بار بیان دیا بولن ولي تارا زارا شدو عبادت فرشتائی کرنا پس بلار نماز نا شدو روزانا بشی 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 اوبار ڈیوٹی کرے نفول عبادت کرے کرتے 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 ابھی مولار ایک محبت نظر تر اوپرے پورے جائے اور ای نظر تا جکن پورے تکن تر ابوستا شبابی تھکے نا امی اللہ قدرت ایک پاوار تر مدیا شے تکن بندر ہاتھ امی اللہ ہاتھ ہویا جائی بندر زبان امی اللہ قدرتی زبان ہویا جائی نفل عبادت بشی کرے آہ اما جن عائشہ رضی اللہ تعالی عنہ کے ایک جن صحابی جگیش کرے نبی جیر جیبونیر آشچرج کونو گھٹنا آچے کینا بولبین اما جن بولے نبیر آشچرج کونٹا نا سبی تو آشچرج بولے تارپر اوکے شنو اما جان عائشہ رضی اللہ تعالی عنہ ছয় বছরে রহমতের নবীর সাথে বিবাহের বন্ধন হয়েছে ৯ বছরে নবীর ঘরে আছেন আম্মা জানের ১৮ বছর যখন বয়স আমার নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন বুঝে থাকলে বলবেন আমার নবীর ঘর করলেন কত বছর আম্মা জান ৯ বছর এই ৯ বছরে আল্লাহ ১৮ বছরের নারী উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশাকে মাত্র ৯ বছরের সোহবতে ১৮ বছরের নারী আল্লাহ তাকে এমন দোয়া নবীর সোহবতে দিলেন আম্মা জান বলেন নবীজির সংস্রব আর সোহবতে আর দোয়ার কারণে আমি আয়েশা ২০০০ এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি শুধু তাই না মহিলাদের ভেতরে শ্রেষ্ঠ মুফাসসিরা তাফসীর কারক যিনি বড় তাফসীর করতে জানতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন নবীর সবই আশ্চর্য তবে নবীর একটা আশ্চর্য শুনো আল্লাহর নবী এতটাই ইবাদতে মশগুল হয়ে যাইতেন চার গজ লম্বা চার গজ চওড়া এই ছিল আমার ঘর এর আশেপাশে নবীর আরো অন্য বিবিদের ঘর আজ রাতে নবী আমার ঘরে আসলেন ঘুমাইলেন হঠাৎ করে আয়েশা বলে আয়েশা তুমি আমাকে একটু রুখসত দিয়া দাও আমি রাজি হয়ে গেলাম নবী দ্রুত নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন এমন কান্না নবী শুরু করেছেন কান্না এত পরিমাণ আম্মা জান আয়েশা বলেন আমি নজর দিয়া দেখলাম নবীর সিনা মোবারকটা কান্নায় ভেসে ভিজে গেছে
নবী রুকুর মধ্যে গেলেন, দীর্ঘ টাইম কাটাইয়া কাঁদলেন, দাঁড়াইয়া কাঁদলেন, সেজদায় গিয়া কাঁদলেন, মাথা উঠাইয়া কাঁদলেন, এমন এক রাকাত নামাজের ভিতরে কান্না কান্না করতে করতে দ্বিতীয় রাকাতের আগে বেলাল হুজরার সামনে এসা নবীরে ডাক দিছে, নবী ফজরের আজানের সময় সমাগত। নবী এত পরিমাণ দাঁড়ায় নামাজ পড়তেন, পা মোবারক ফুলে যাইত, হাত্তা তারিনা কদামা, নবীর পা ফুলে যাইত, এতটা দাঁড়ায় নবী দীর্ঘ টাইম থাকতেন। সাহাবি বলেন, নবী নামাজে দাঁড়াইলেন, পেছনে আমরা নফল নামাজের মধ্যে নবী প্রথম আলহামদু, এরপরে সুরায় বাকারা পড়লেন, রুকুর মধ্যে যাবেন, দীর্ঘ টাইম বাকারা পড়ার পর নবী রুকু দিলেন না, তারপরের সুরাটা পড়লেন, এটাও শেষ করলেন, ভাবলাম রুকুতে যাবেন, করে না, তারপরে সুরায় মায়েদা, সুরায় নেসা, এভাবে এক রাকাত, প্রথম রাকাতে নবী এতগুলো সুরায় এক দাঁড়ানে পড়েছেন। এই জন্য নবী হলেন সৃষ্টির শ্রেষ্ঠ আবেদ, অবুদিয়তের মাধ্যমে আল্লাহর প্রিয় হয়েছেন আল্লাহর প্রিয় বান্দারা। তো যে কথা বলতেছিলাম, আমল কতটা করছেন নবী, এশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ, এই নামাজগুলো কি সাহাবায়ে কেরাম পড়েছেন? কথা বলেন না কেন? নবী পড়েছেন, তাবেইনরা পড়েছেন, বর্তমানে যারা বলে আমলের দরকার নাই, এরা ইসলামের ব্যানারওয়ালা, বাতিল। আল্লাহ হেদায়াত দান করুন। আমল অর্থ কাজ, কাজের আরো আরবি শব্দ ফেল, মানিও কাজ। দুই কাজের ব্যবধান হলো ফেল, এমন কাজ যে কাজটা করা মাত্র তার ক্রিয়া শেষ। আমল এমন কাজ যে করা মাত্র ক্রিয়া শেষ না, চলমান। দ্বিতীয় ব্যবধান, ফেলটা বিশেষ করে দুনিয়ার লাইনে ব্যবহার হয়, আমলটা আখেরাতের সওয়াবের লাইনে ব্যবহার বেশি হয়। এই আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল, ফরজ ওয়াজিব, সুন্নাত মুস্তাহাব, সুন্নাতে জায়েদা মুয়াক্কাদা, ফরজালাল কিফায়া, ফরজুল আইন, সব হলো নেক আমল। হারাম মাকরু তাহরিমি তানজিস গুনাহে সগীরা কবিরা শিরক ও বেদাত, সবগুলো বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ মানুষকে সব পাপের জগৎ থেকে মুক্ত করে দিবে। নামাজ, নামাজ হলো আল্লাহ তাআলার শরণের মধ্যে বড় একটা মাধ্যম। নামাজ ফাহশাও মানি বদআমল, মুনকারও মানি বদআমল, দুই বদআমলের ভেতরে ব্যবধান। ফাহশা এমন বদআমল যেগুলো বুঝার জন্য দলিলের কোনো প্রয়োজন নাই, বিবেক সমাধান করে দেয়। আর মুনকার এমন বদআমল যেগুলো সমাধানের জন্য দলিল ছাড়া হয় না। যেমন দুই একটা উদাহরণ, মিথ্যা কথা বলা সওয়াব না গুনাহ, বদ আমল না নেক আমল, পাপ না মহাপাপ, এটা বুঝার জন্য কোনো দলিল লাগবেনি, বলেন? সবাই বুঝে ফেলছে মিথ্যা বড় মহাপাপ, জমিনে কেউ মিথ্যা কথা পছন্দ করে না। যদিও দলিল আছে, কিন্তু দলিল পর্যন্ত যেতে হবে না। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। দলিল আছে না নাই? قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار. পয়গম্বর বলেন, মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের দিকে নিয়ে যায়, চূড়ান্ত খারাপের ফলাফল হলো জাহান্নাম।
গালি দেওয়া হালাল না হারাম? জোরে বলেন। এটা বুঝার জন্য দলিল লাগবে নি, এটা সবাই বুঝে। গালি কেউ পছন্দ করে না, মুমিন গালি দেবে বেঈমান পছন্দ করে না, মা বাবার গালি সন্তান পছন্দ করে না, সন্তানের গালি মা বাবা পছন্দ করে না, কেউ দুনিয়াতে গালি পছন্দ করে না। এটা বুঝে ফেললাম, এটা ফাহশা বদ আমল। যদিও দলিল আছে, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতি হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা। ও নবী, মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যেন তারা খারাপ আচরণ না করে। কেন? শয়তান মাঝখানে থেকে মুমিনের ক্ষতি করবে, ঝগড়া লাগায় দিয়া কাফেরের কোনো ক্ষতি হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় করো, জবানটাকে হেফাজত করো। বারবার আল্লাহ জবানকে কন্ট্রোল করার কথা বলেছেন, জবানকে হেফাজত করো রে গোলাম।